कतार मत सब किछु छूटे चले सुख दुख आलोचा एक ही वृत्ते कथा बोले पथे पथे जेते जेते जीवनेर नाना मोड़ कखनो दुपुर कखनो बिकेल कखनो কাটার মতো সব কিছু ছুটে চলে ঘড়ির কাটার মতো ছুটে চলে। আমি অবশ হয়ে যাই, মানুষের চোখ যে এত সুন্দর হয় তোরে বিয়া না করলে মনে হয় পূজার পারতাম না। আরে আমার মানুষ, মুখ দিয়া কথা জন নামে, এই কথা দিয়া তুমি সব মানুষে বশ করতে পারবা, আমার চোখ তো সেই তুলনায় তুচ্ছ। আরে কি মুশকিলের কথা, সুন্দরের সুন্দর কুমু তা তো দোষ নাকি? বিশ্বাস কর জরি, তোর চোখ দেখলে মনে হয় হরিণ পাগল হয়ে যাব। আর তোমার চোখ? পুরুষের আবার চোখ? এই তো তুমি লাইনে এসছো, পুরুষের চোখ মাইয়া মানুষের চোখ যদি হরিণের চোখ হয়, পুরুষের চোখ কি তুমি জানো? না তো, এটা আবার কি? পুরুষের চোখ হইতেছে ভ্রমর। ভ্রমর? হ, কালো ভ্রমর, বড়ই চঞ্চল, স্থির থাকতে চায় না, উড়ে উড়ে বেড়াইতে চায়, একবার এই ফুল আর একবার ওই ফুল, আর একবার ওই ফুল আবার ওই ফুল থেকে ওই ফুল। হনো হা হা করে হাসতে হইব না, শোনো শোনো, সত্যি কথা কইলে এরকম হাইসা উড়াই দিতে ইচ্ছা করে না? শুন রে জরি, আমার চোখ দুইটা যতই চঞ্চল হোক, যতই ফুলে ফুলে ভরুক, তোর মতো এত সুন্দর ফুল কিন্তু আর নাই রে। অত ঢঙের কথা কইতে হইব না, সরো, তোমার আমি বাদ দিতেছি। জরি একটা কথা কই। কি কথা আবার? অহন তো আমার কথাটা পাত্তা দিতেছস না, যেদিন আমি থাকুম না অনেক দূরে চলে যাবো, মানুষের তো যাইতেই হইব, ওই দিন বুঝবি তোর এই গায়নে হাসাই কইতো। বাদ দে, গরম গরম বাদ দে, কি দা লাগছে? গরম বাদ দিমু, তুই কি দিবি? গরম বাদ কই পামু? আচ্ছা আমি যদি তোমারে ঠান্ডা বাদ খাই তুমি কি আমারে মারবা নাকি?
এটা তুই কি কইলি তোরে মারু মামি জুরি তোরে মারার আগে এই সুজনের জন্য মৃত্যু হয় আরে এমন অনুক্ষণে কথা কইতেছ কেন বেশ চল তুই আমারে এত ভালোবাসছ কেন রে জুরি কেন বাসি কেন বাসছ আমার যার কোনো উপায় নাই ঠাট্টা করিস না জুরি আমি জানি আমি তোরে যত না ভালোবাসি তুই তার চেয়ে অনেক গুণ বেশি আমারে ভালোবাসছ আচ্ছা জুরি আমি যদি কোনোদিন মরিয়া যাই মরিয়া তো যাইতেই পারি যেমন অনিয়ম করি ওদিন তো আমার চোখে তুই মরিয়া যাবি আমি মরতে চাই না আমি আমি তোর পাশে আছি তাই জানালার বাইরের আকাশটা এত নীল আমি তোর পাশে আছি তাই ফুলে ভোমরা এসে বসে আর তুই আমার পাশে আসছ এলে গা আমার গলায় এত সুর তাই যদি হয় তাহলে আপনি একটা কাজ করেন কি কাজ কি কাজ আমি ভাত বাড়তে বাড়তে তুমি তো রাজ গলায় একটা গান করো অনেক দিন ধরে তোমার গান শুনি না গলাটা সাইড একটু গান করো তো তুমি জানি আজকাল কি হয়েছে তোমার অন্যদিকে মন পড়া থাকে কবে থেকে তুমি আমার একটা গান শোনাও না থাম তো খিদা লাগছে ভাত দে তুমি বসো ভাত নিয়ে দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে মন্দ যে সে সিংহাসনে সরে সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে নার হীরার খনির মজুরের কানা করি নাই কিরে জোরে হইল ওরে ভাই রে ভাই রে কতই রং Thank you.
কি সুন্দর এই পৃথিবী, সৃষ্টিকর্তা কত সুন্দর করে এই পৃথিবী সৃষ্টি করেছে, কত সুন্দর এই বেঁচে থাকা, এই জীবন। অথচ আমার বুকের ভেতরে হু হু করছে, কান্না গলায় এসে আটকে যাচ্ছে। শেষ পর্যন্ত রানা তাহলে বিয়েতে রাজি হলো? হ্যাঁ, রাজি তাহলে ওকে করানো গেল বলো। ও আমাকে সেদিন ফোন করে কি বলে জানো? কি বলে যে, শোন মাকে নিয়ে তো আমি সিঙ্গাপুর চলে যাচ্ছি বিজনেস কনফারেন্সে, ফিরে এসে খুব ঘরোয়াভাবে আমাদের বিয়েটা সেরে ফেলবো। আর তারপরে কি বলে জানো? কি কিরে, এখন তো তুই খুশি হয়েছিস? ও আমাকে ফোনে বলেছে কি সব বিয়ের আয়োজন করতে। আচ্ছা, তা আমাদেরই তো সব করতে হবে মা, তুই একটু বন্যার খোঁজ খবর নিস না। ঠিক বলেছো, ও বাড়িতে তো বন্যা একাই আছে না? হ্যাঁ, একটু যাওয়া দরকার। একটা কথা বলি মা, সম্পর্ক শেষ হয়ে গেলেই কিন্তু জীবনের সব কিছু শেষ হয়ে যায় না। সম্পর্ক নষ্ট হয়ে গেলে কি জীবন নষ্ট হয়ে যায়? সম্পর্ক নষ্ট হওয়ার পরও কিন্তু তুই বেঁচে আছিস, জীবনটা তো গতিময়, এ কথা তো অস্বীকার করতে পারছি না মা। আমি কি অস্বীকার করছি? ভালোভাবে বাঁচতে তো আমিও চাই, চাই না? কিন্তু আমি চাই কাজ নিয়ে থাকতে, লেখাপড়া করতে, অনেক ব্যস্ত থাকতে মা, শুধু কাজ নিয়ে। এর মধ্যে আমি আর কোনো সম্পর্কে জড়াতে চাই না এখন আর। আমি তো বেশ আছি মা, অনেক ভালো আছি এখন। না, আমি বলবো তুই ভালো নেই। আসলে তোর সাহস নেই নিজেকে জিজ্ঞেস করার যে তুই কি চাস। কেন তুই নিজেকে মিথ্যে ফাঁকি দিচ্ছিস মা? হ্যাঁ মা, আমি মিথ্যে বলছি, কারণ আমি একটা বড় ধাক্কা পার করে এসেছি। আমি এখন ক্লান্ত হয়ে পড়েছি মা, আমি অনেক বড় সত্যের মুখে এসে পড়েছি, অনেক বড় সত্য। একটা কথা বলি, দীর্ঘদিন একা থাকতে থাকতে মানুষের মনের উপর একটা চাপ পড়ে, আর এই চাপ থেকেই সৃষ্টি হয় নানা অসুখের, এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে। আমার কথা বিশ্বাস না হলে তুই একটা ভালো ডাক্তার ডেকে জিজ্ঞেস করিস। তাই তাহলে তো অনেক আগে তোমার হার্ট অ্যাটাক হতো, আল্লাহ না করুক, তাই না মা? মামনি, আমার একটা কিছু হলে কোথাও কিছু আটকাবে না, কিন্তু তোর সামনে পড়ে রয়েছে কত বড় পথ, ব্রাইট ফিউচার, তোর একটা কিছু হলে। মা, এটা কিন্তু ঠিক না। তুমি তো আমাকে শিখিয়েছো যে জীবনে চলতে গেলে অনেক কিছু মেনে নিতে হয়, অনেক কিছুর সাথে নিজেকে মানিয়ে চলতে হয়। তা ঠিক, শেখাও নি তাহলে? চল।
দুই চামচ চিনি খাও কবে থেকে আসিফ? যে মানুষ দূরে।